হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সমাজ কিচেনটারি থেকে আমি সোমা চলে এলাম আবারও। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একদম ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মিষ্টি দই। আর এই মিষ্টি দই আমি বানাবো গুঁড়া দুধ দিয়ে। দেখুন দইটা কতটা জমেছে, একদম ইজি একটা রেসিপি বাট অনেক টেস্টি রেসিপি। তো চলুন শুরু করছি। এখানে নিডোর ফুল ক্রিম যে মিল্কটা আছে সেটা নিয়েছি। অবশ্যই ফুল ক্রিম মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ফুল ক্রিম মিল্ক যদি না হয় সেক্ষেত্রে দইটা সঠিকভাবে জমবে না। তো আমি এখানে 100 গ্রাম মিল্ক নিয়েছি। আর নিয়ে নিব হচ্ছে যে বাটিটাতে আমি দইটা বসাবো আজকে, সেই বাটি দিয়ে 1 বাটি পানি। এটাকে মিক্স করে নিব। এক বাটি পানি নিয়ে নিচ্ছি, যে 2 বাটিটাতে আমি দইটা বসাবো সেক্ষেত্রে এই বাটি দিয়ে মেজারমেন্ট করে পানিটা নিচ্ছি, যাতে কম বেশি না হয়। এটাকে আমি একটা সাইডে রেখে এটার জন্য ক্যারামেল তৈরি করব, কারণ হচ্ছে দইটার কালারটা একটু ব্রাউন হবে। আমি যেহেতু কোনো জাল দিচ্ছি না বা কোনো ফুড কালার ইউজ করছি না, এই জন্য এখানে 5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি আমি। আমি চিনিটা একটু বেশি দিচ্ছি, কারণ হচ্ছে যে দইয়ের যে বীজটা আমি ইউজ করব সেটা টক দই ইউজ করব। আপনারা যদি মিষ্টি দই ইউজ করেন সেক্ষেত্রে এখানে চিনি একটু কমই মানে কম দিলেই হবে। এটাকে আমি একদমই ক্যারামেল করে নিব, ব্রাউন করে নিব আর কি, সুগারটাকে জাল দিয়ে। একটু পানি মিক্স করে নিয়েছি, কারণ হচ্ছে চিনিটা যাতে দলা না পেকে যায়। অনেক সময় দেখা যায় চিনিটা নাড়ার ক্ষেত্রে চিনিটা একটু দলা দলা হয়ে যায়, এই জন্য পানিটা দিয়েছি। আপনারা চাইলেও দিতে পারেন, আপনারা যদি ক্যারামেল করে নর্মালি পানি ছাড়াও করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে করে নেবেন। চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে। আমি এখন এখানে অল্প অল্প করে যে মিল্কটা আমি মিক্স করে রেখেছি সেটাকে অল্প অল্প করে ঢেলে দিব ক্যারামেলটার সাথে। মিল্কটাকে আমি এখন, এটা যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে, একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিব, যখন দেখবো যে একটা আঙুল চুবিয়ে দেখবো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, দেন আমি টক দই, যেটা এই যে টক দইটা এখন নিব, এই টক দইটা আমি ওটার সাথে মিক্স করব। আমি এখানে 80 গ্রাম টক দই নিয়েছি আর দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা মিন্স আমি একটা আঙুল চুবিয়ে দেখেছি যে হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় আমি টক দইটাকে মিক্স করে দিচ্ছি হ্যান্ড বিটারের সাহায্যে। ভালোভাবে মিক্স করতে হবে, যেন টক দইটা যে দিয়েছি যেন কোনো দানা টাইপের কিছু না থাকে, ফুললি মিশিয়ে দিতে হবে মিল্কটার সাথে। দইটা যে বাটিতে বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি। 1 কেজির মতো দই হবে, বাটিটা অনেকটাই বড়।
একটা ফয়েল পেপার দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মুড়িয়ে দিব, যাতে এর ভিতরে যখন আমি এটা ভাপে বসাবো কোনো পানি না যায়। চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দেখুন এর মধ্যে একটা স্টিলের বা লোহার যে কোনো হোক একটা জালি বসিয়ে দিয়েছি, যার উপর আমি বাটিটা বসিয়ে দিয়েছি। আর আমি প্রথমেই 5 মিনিট পাতিলটাকে প্রিহিট করে নিয়েছি। আমি দুটা টাওয়াল নিয়ে, ছোট ছোট দুটা টাওয়াল নিয়ে সাইড দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা একটা হলে একটা দিয়েই করবেন, যতটুকু আপনাদের পাতিলটার মানে পুরুত্ব হবে, ওর মধ্যে যে টাইপের টাওয়াল আপনারা দিতে পারেন, যদি একটু মোটা হয় ভালো হয়। আমারটা পাতিলটা যেহেতু ছোট, এই জন্য আমি ছোট ছোট দুটা টাওয়াল দিয়েছি। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে বন্ধ করার জন্য অল্প একটু ব্রেড নিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা আটা গুলিয়ে বন্ধ করে দিতে পারেন, বা ভাত যদি রান্না করা থাকে দুটা ভাত ঢুকিয়ে দিলেই এটা বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় চুলার হিটটা আমি একদমই লোতে রাখবো, লোতে 1 ঘন্টা এই অবস্থায় রেখে দিব। 1 ঘন্টা পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পর পাতিলটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, দেন আমি দইটাকে নামাচ্ছি। ততক্ষণে আমি একবারও ঢাকনাটা ওপেন করিনি, এটা চেক করতে হবে না। 1 ঘন্টা এভাবে যদি ছোট কোনো পাত্রে দই বসান সেক্ষেত্রে 1 ঘন্টার উপরে আর লাগে না, তবে হ্যাঁ যদি ডিপ মানে বড় সাইজের কোনো পাত্রে দই বসান সেক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা এভাবে লো হিটে রাখতে হবে ঢেকে। দেখুন দইটা কতটা বসেছে, একদমই জমে গিয়েছে। আমি এটাকে এই অবস্থায় ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো হয়। ওভারনাইট রাখলে একদম সকালবেলা আপনারা সুন্দর একটা জমে যাওয়া দই পাবেন আর কি। আমি 2 ঘন্টা রেখেছি, দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা জমেছে। একদম স্মুথ একটা টেক্সচার এবং পারফেক্টলি সেটা জমে গিয়েছে, দেখুন। এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। চেষ্টা করেছি একদম ইজি রেসিপি করার জন্য। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।